আমরা এই যে বিভিন্ন ফুল যেটা প্রকৃতিতে পাওয়া যায়, কি কি ফুল আছে তোমরা এখানে দেখছো? শেষ জবা, নীলকণ্ঠ, সেগুন গাছের পাতা, তারপরে গাঁদা ফুলের পাতা, এরপরে তোমার কাঁচা হলুদ, গোলাপ ফুল আর লাল জবা। এই ফুলগুলোকে আমরা প্রথমে কি করলাম, এটার মধ্যে আমরা ভালো করে পেস্ট করে নিলাম। এই পেস্ট করার সে নির্দেশটা কি পায়, নির্দেশ পাবো তো, কিছুটা কালার আসে তো, কালার আসেনি, আসে কালার আসলে এই কালারটা আমরা কি করেছি, আমরা একটু অল্প পরিমাণে দুই কাপ জল এর মধ্যে মিশিয়েছি, পরিমাণ মতো ফুল দিয়ে তার মধ্যে দুই কাপ জল মিশানোর পর আমরা একটা জলীয় দ্রবণ তৈরি করেছি। এই জলীয় দ্রবণটাকে আমরা কি করবো, এবার একটা পরিষ্কার ম্যাকড়া দিয়ে আমরা এটাকে ছেঁকে নেব। গাছপালার বিভিন্ন অংশ থেকে রং তৈরি করার পরীক্ষা করেছি। আজকাল বাজারে বিভিন্ন ধরনের কৃত্রিম রং পাওয়া যায়, আমরা যদি এইসব কৃত্রিম রং গুলিকে দূরে সরিয়ে রেখে পরিবেশের উপর নজর দিই তাহলে আমাদের পরিবেশের মধ্যে অনেক রং দেখতে পাই। এর মধ্যে বিশেষ করে রঙিন ফুল, ফল, পাতা ইত্যাদি রয়েছে, যা থেকে আমরা আমাদের ইচ্ছে মতো রং তৈরি করতে পারি এবং এই রং দিয়ে ছবি আঁকতে পারি, এমনকি রঙিন কাপড়ও তৈরি করতে পারি। প্রাকৃতিক রঞ্জকে রাসায়নিক রঙের জটিল বিশ্বকে প্রয়োজনের জন্য বিকল্প প্রদান করতে পারে। এই রঞ্জকগুলি পরিবেশগতভাবে ভালো এবং জৈব পদ্ধতিতে জন্মানো যেতে পারে। তাই সত্যি কথা বলতে কি, প্রকৃতিতে বিভিন্ন সত্যি কথা বলতে কি প্রকৃতিতে রং আমাদের সংবেদনশীল উচ্চত মানের অভিজ্ঞতার অনুভূতি দিতে পারে। বর্তমানে কৃত্রিম রঙের তুলনায় প্রাকৃতিক রঙের বৃদ্ধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা আগামী দিনে পরিবেশ বন্ধন বান্ধব এই ধরনের বিভিন্ন অনেক অনেক পরীক্ষা করব। ধন্যবাদ।